Assalamualaikum, welcome back to my channel. অন্য দিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে ভিডিওটা শুরু করেছি, এখন বাজে হলো সকাল 10টা। 10টা থেকে রান্না করব, ছাদেই রান্না করি। শীত আসার পর থেকে কি কি রান্না করব আমার সাথেই থাকবেন। সব কিছু আমি এখানে নিয়ে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব হলো, এখানে আছে কবুতরের মাংস, তিনটা কবুতর এখানে। আর এখানে আছে হলো তেলাপিয়া মাছ রেখেছি ভাজা করার জন্য। আর এখানে আছে ভাত, ভাত রান্না করব। তো আমার সাথেই থাকবেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। আমার মা শুয়ে আছে, গোসল করবে। গোসল করবে না এখন, আরো পরে পরে। আচ্ছা, আরো পরে গোসল দিবে, যেহেতু 10টা বাজে, 11টা 12টার দিকে সাধারণত গোসল করে। তো রান্না বাড়া শুরু করে দিই। মাছ ভাজা হচ্ছে, ওই চুলায় ভাত, ভাতও প্রায় হয়ে গেছে। দুই চুলায় দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য। মাছ উল্টে দিব এখন। মাছ ভাজা হয়ে গেছে, এখন কবুতরের মাংসটা রান্না করলেই আর ডাল রান্না করব, তাহলে আমার রান্না শেষ। নিচে রান্না করে গ্যাস থাকে না সেজন্য। অখালা, ভাতের পাতিল নাই? ভাতের পাতিল আছে, এখন এই বস্তা দিতে মরা। আমার মা এখন বস্তা তো সে খেলা জানে, অন্য কোনটা দেয় কোলাম গা। মার গালাইবেন কিসে? ও, বুদ্ধি আছে খেলার মাথায়। Thank you.
দেখি খালা কিভাবে ভাতের মার গালায়। ওরে বাবা, ভালোই বুদ্ধিটা। আর কি রান্না করবেন? মাছ গোস অনেক কিছু রান্না করবেন দেখা যায়। চল রান্না করেন, ওই তো মাছ মাংস দেখা যাইতেছে। মাছ ধুয়ে নিছেন না? আমার কবুতরের মাংস রান্নার বাকি আছে, যাই রান্না করে নিই। চুলাটা আবার ধরাইতে হইতেছে, নিবাই গেছিল, ওইদিকে গেছিলাম খালা রান্না দেখতে, আগুন ধরে গেছে। পেঁয়াজ কুচি দিব, মশলা কষানো হয়ে গেছে, কষতে থাক। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি বর্ণিতার বরকা কেনার জন্য। কোথায় যাবে বরকা কিনতে বলতো? ওর খুব ইচ্ছা বরকা পরবে, দেখি সোজা হও, যাও যাও যাও। হাই, যাও আমরা রিক্সায় রিক্সা দিয়ে যাচ্ছি। এখানে ওই দেখো বর্ণিতা কত লোক, এই বিশ্ব স্তর মাইখানে বিশ্ব স্তর মাইখানে
এখানে বিশ্ব ইজতেমা হয়। এইতে বুকমিতে আমরা গাড়িতে যানজট নাই না বুকমিতা ইজতেমা, তারপরে কোনো যানজট নাই। এটা মনে হয় ফ্লাইওভারে উঠবে গাড়িটা। পরিতা বলতেছে গাড়ি তো এটা বেশ ভালোই লাগতেছে, তাই না? ভালো লাগতেছে? কেন ভালো লাগে বলো তো, তুমি তো গাড়ি তুলতে চাও না। বর্ণিতা বরকা আর স্কুল ব্যাগ কিনে তারপর খাওয়া দাওয়া করতে আসছে, বলে যে আম্মু মুগলাই খাবো, মুগলাই খাচ্ছে। আর ওর এখানে হলো বরকা আর এটা হলো ওর ব্যাগ, মেরুন কালারের বরকা। বাসা গিয়ে গাই দিয়ে দেখাও। হ্যাঁ, Thank you.